আসসালামু আলাইকুম আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হবে পার্টনারশিপ রিলেটেড কিছু কমন ফরম্যাটের ম্যাথ প্রথম অঙ্কের মধ্যে সরাসরি চলে যাব সুমন স্টার্টেড এ বিজনেস ইনভেস্টিং টাকা নয় হাজার নয় হাজার টাকা দিয়ে সুমন একটা বিজনেস শুরু করেছিল ফাইভ মান্থস লেটার মামুন জয়েন্ট হিম বাই ইনভেস্টিং টাকা আট হাজার কতদিন পরে পাঁচ মাস পরে মামুন তার সাথে জয়েন করেছে কত টাকা ইনভেস্ট করে আট টাকা ইনভেস্ট করে জয়েন করেছে ইফ দে মেক এ প্রফিট অফ টাকা ছয় হাজার নয়শো সত্তর অ্যাট দ্য ইয়ার যদি তারা বছর শেষে ছয় টাকা প্রফিট করে থাকে জানতে চাওয়া হচ্ছে মামুনের শেয়ার অফ প্রফিট ইস মামুনের প্রফিটের শেয়ার কতটুকু এই ধরনের অঙ্কের মধ্যে আপনার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আনুপাতিক একটা মান নিতে হবে সেটা হচ্ছে এস ফর সুমন এম ফর মামুন সুমন কত টাকা দিয়ে শুরু করেছিল নয় হাজার মামুন আট হাজার এখন দেখেন সুমনের কথা বলা আছে সে কিন্তু ওভার দ্য ইয়ার টাকাটা ইনভেস্ট করে রেখেছিল তার মানে পুরো বারো মাসের জন্য সে ইনভেস্ট করেছিল আর মামুনের কি অবস্থা মামুন পাঁচ মাস পরে বিজনেসের মধ্যে এসেছিল তার মানে তার টাকাটা রানিং ছিল কত দিনের জন্য পাঁচ মাস পরে যেহেতু এসেছিলো বাকি সাত মাসের জন্য কিন্তু তার টাকাটা রানিং ছিল আই মিন বিজনেসের মধ্যে ইনভেস্টেড ছিল তাহলে কত মাস জন্য ইনভেস্টেড ছিল সাত মাসের জন্য কাঠি আমরা এক হাজার দিয়ে যদি আমরা ভাগ দিই চার দিয়ে যদি কাঠের পরে দুই তিন তিন নং সাত আশ সাত গুনে অনুপাতের যোগফল কত অনুপাতের যোগফল হচ্ছে আপনার ফর্টি এখন দেখেন কি জানতে চাওয়া হচ্ছে এই যে প্রফিট করেছে বছর শেষে ছয় টাকা এর মধ্যে মামুনের শেয়ার অফ প্রফিট কত টোটাল প্রফিটটা কত ছয় হাজার অনুপাতের যোগফল নিচে চলে যাবে তারপর মামুন যেহেতু মামুনের শেয়ার অফ প্রফিট জানতে চেয়েছে মামুনের প্রপোর্শনটা অনুপাতটা উপরে চলে যাবে মামুনের অনুপাত কত ফরটিন একচল্লিশ ছশো সাতানব্বইয়ের মধ্যে যাবে সতেরো বার শূন্য তার মানে হবে টু থ্রি এইট জিরো মানে বছর শেষে যখন প্রফিটটা শেয়ার হয় তখন মামুন পায় কতটুকু টাকা দুই টাকা ভেরি সিম্পল জাস্ট জাস্ট মানে অনুপাতের বেসিক যদি আপনার নলেজ থেকে থাকে তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক করা খুবই সহজ চলে যাব পরের অঙ্কটার মধ্যে কি বলছে আবু স্টার্ট এ বিজনেস ইনভেস্টিং টাকা ছয় হাজার ছয় হাজার টাকা দিয়ে আবু একটা বিজনেস শুরু করলো সিক্স মান্থস লেটার বাবু জয়েন হিম ইনভেস্টিং টাকা চার হাজার ছ মাস পরে কি করলো বাবু বিজনেসের মধ্যে আসলো এবং কত টাকা ইনভেস্ট করলো চার হাজার টাকা ইফ দে মেড এ প্রফিট অফ টাকা পাঁচ হাজার দুইশো যদি তারা প্রফিট গেইন করে পাঁচ হাজার দুইশো টাকা অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার বছর শেষে হাউ মাছ মাস্ট বি দ্য শেয়ার অফ বাবু বাবু কত টাকা পেয়েছিল ওই শেয়ারের থেকে মানে শেয়ার অফ প্রফিট থেকে সে কত টাকা পেয়েছিল ওকে প্রথমেই বললাম এই ধরনের অঙ্ক করার জন্য আপনাকে অনুপাত সম্পর্কে বেসিক নলেজ লাগবে এ ফর আবু বি ফর বাবু আবুর ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে আপনার ছয় হাজার বাবুর কথা ছিল বাবুর ছিল হচ্ছে আপনার চার হাজার আবু ইনভেস্ট করেছিল কিন্তু পুরা বছরের জন্য মানে বারো মাসের জন্য আর বাবু দেখেন ছয় মাস পরে এসেছিল তার মানে কি তার টাকাটা ইনভেস্টেড ছিল ছয় মাসের জন্য বাকি ছয় মাসের জন্য তার টাকাটা ইনভেস্টেড ছিল তার মানে ছয় মাসের জন্য তার টাকাটা ইনভেস্টেড ছিল ছয় দিয়ে জন্য গুণ হল এখন আমরা এক হাজার দিয়ে যদি কাটি তিন শূন্য চলে যাবে ছয় বারের মধ্যে যাবে হচ্ছে দুই বার দুই তিন তিন অনুপাত এক তাহলে অনুপাতের যোগফল কত চার এবার দেখেন জানতে চাওয়া হচ্ছে বাবুর শেয়ার কতটুকু ওই প্রফিটের থেকে টোটাল প্রফিট কত পাঁচ হাজার দুইশো টোটাল প্রফিট হচ্ছে পাঁচ হাজার দুইশো অনুবাদের যোগফলটা নিচে চলে যাবে বাবুর অনুবাদ কত ছিল এক তেরোশো অর্থে বাবু কতটুকু প্রফিট গেন করেছিল কতটুকু ভাগে পেয়েছিল তেরোশো টাকা অপশন বি হচ্ছে আমার কারেক্ট আনসার চলে যাব পরের অঙ্কের মধ্যে নাম্বার রংকে বলছে এবিসি স্টার্ট এডে সব বাই ইনভেস্টিং টাকা সাতাশ হাজার একাশি হাজার এবং বাহাত্তর হাজার এবিসি যথাক্রমে সাতাশ হাজার একাশি হাজার এবং বাহাত্তর হাজার টাকা দিয়ে একটা বিজনেস শুরু করলো অ্যাট দ্য ইন্ড অব দ্য ইয়ার দ্য প্রফিট ওয়াজ ডিস্ট্রিবিউটেড বছর শেষে প্রফিটটা ডিস্ট্রিবিউটেড হল বিয়ের শেয়ার অফ প্রফিট বি টাকা ছত্রিশ হাজার মানে বিয়ে প্রফিট থেকে কত টাকা পেয়েছিল ছত্রিশ হাজার টাকা পেয়েছিল এখন জানতে চাওয়া হচ্ছে টোটাল প্রফিট কত ছিল অনুপাত প্রথমে বের করব এর কত ছিল সাতাইশ হাজার বিএড ছিল একাশি হাজার সি এর হচ্ছে বাহাত্তর হাজার এক হাজার দিয়ে ভাগ দিব নয় দিয়ে যদি ভাগ দেই আট দেখেন বিয়ের শেয়ার হচ্ছে আপনার ছত্রিশ হাজার টাকা বি মানে হচ্ছে আনুপাতিক মান কত নাইন তার মানে নয় মানে হচ্ছে আপনার ছত্রিশ হাজার এক মানে কত আর টোটাল প্রফিট মানে কি এটা জানার জন্য আমার অনুপাতের যোগফল আসলে জানতে হবে সেটা কত তিন আর নয় হচ্ছে বারো বারো আর আটে হচ্ছে বিশ চার তার মানে হচ্ছে আশি হাজার সো টোটাল প্রফিট ছিল হচ্ছে আপনার আশি হাজার ভেরি সিম্পল জাস্ট অনুপাতের বেসিক নলেজ থাকলেই কিন্তু এই অঙ্ক করা সম্ভব সো কারেক্ট আনসার হচ্ছে আমার অপশন সি চলে যাব পরের অঙ্কের মধ্যে এ সি ইনভেস্ট টাকা দুই হাজার তিন হাজার চার হাজার ইন এ বিজনেস আফটার ওয়ান ইয়ার এ রিমুভ হিস মানি বাট সি কন্ট্রিবিউটেড ফর ওয়ান মোর ইয়ার এত এত টাকা যথাক্রমে দিয়ে এবিসি একটা বিজনেস শুরু করলো এক বছর পরে কি করলো এ টাকা তুলে ফেললো কিন্তু বিআরসি কি করলো আরও এক বছর বিজনেস কন্টিনিউ করলো এখন দুই বছর পরে টোটাল প্রফিট আসলো হচ্ছে আপনার বত্রিশশো টাকা এখন জানতে চাওয়া হচ্ছে এ এই প্রফিটের থেকে কত টাকা পাবে অনুপাত আমরা বের করব এ টাকা ইনভেস্ট করেছিল দুই হাজার বি করেছিল কতটুকু তিন হাজার সি করেছিল হচ্ছে আপনার চার হাজার এর টাকা ইনভেস্টেড ছিল এক বছরের জন্য বিয়ের টাকা দুই বছরের জন্য সি এর টাকা দুই বছরের জন্য এক হাজার দিয়ে আমি ভাগ দিই দুই ছয় আট আরও দুই দিয়ে ভাগ দেওয়া যাবে এক তিন চার তাহলে দেখেন টোটাল প্রফিট কত এখানে বত্রিশশো টাকা অনুপাতের যোগফল কত চার আট তিনে সাত সাত আটকে আট এর শেয়ার কত আসবে মানে প্রফিটের থেকে এ শেয়ার কত আসবে এর ভ্যালুটা কত এখানে অনুপাতের মধ্যে এক তার মানে কত চারশো টাকা সে ওই প্রফিটের থেকে পাবে সো কারেক্ট আনসার কত অপশন ডি চলে যাব পাঁচ নম্বর অঙ্কের মধ্যে তারপর পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা কী বলছে এবিসি স্টার্ট এ বিজনেস এবিসি একটা বিজনেস শুরু করেছিল এ ইনভেস্ট থ্রি টাইমস অ্যাজ মাচ অ্যাজ বি ইনভেস্ট বি যতটাকে ইনভেস্ট করেছিল এ করেছে তার তিন গুণ বি ইনভেস্ট টু থার্ড অফ ওয়ার সি ইনভেস্ট সি যতটাকে ইনভেস্ট করেছে বি করেছে তার টু থার্ড দেন দ্য রেশিও অফ দ্য ক্যাপিটাল অফ এ বি সি ইজ এরকম যদি সার্বিক অবস্থা হয় তাহলে এবিসি এর ক্যাপিটালের অনুপাতগুলি কী লিখে ভ্যালি এই ধরনের অঙ্কের মধ্যে দেখেন একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট একটার ভ্যালু কিন্তু আরেকটার উপরে ডিপেন্ডেন্ট এর ভ্যালু বিয়ের উপরে ডিপেন্ডেন্ট বিয়ের ভ্যালুটা কিন্তু নির্ভর করছে সি এর উপরে রে বিয়ের ভ্যালু দেখেন নির্ভর করছে হচ্ছে আপনার সি এর ভ্যালুর উপরে সেটা কত সি এর বিলু যা বিয়ের বিলু হবে টু থার্ড এটা ভগ্নাংশে কিন্তু দেয়া আছে ভগ্নাংশটা কি তিনের দুই অংশ সেটা যাতে আমার ভগ্নাংশে না আসে এজন্য আমার একটা সিস্টেমেটিক ওয়েতে আগাতে হবে আমি জাস্ট নিচের দিকে তাকালাম মনে করেন হরটা হর হচ্ছে তিন এই তিনের মাল্টিপল নিয়ে আমি শুরু করব। মনে করি সি এর যে ইনভেস্টমেন্ট ছিল সেটা হচ্ছে আপনার তিন তিন কেন যে বললাম ভগ্নাংশ যেটা দেয়া আছে সেই ভগ্নাংশটার হরের দিকে আমি তাকাবো হরের যে কোনো একটা মাল্টিপল আমি নিব তিন নিতে পারি ছয় নিতে পারি যা হচ্ছে তা নিয়ে নিলাম বি কত বি ইনভেস্ট টু থার্ড অফ সি ইনভেস্ট সি করেছে তিন তাহলে বি করবে কত তিনের দুই তার মানে হচ্ছে দুই আর এ কি করেছে এ ইনভেস্ট থ্রি টাইমস অ্যাজ মাচ অ্যাজ বি ইনভেস্ট এ করেছে কথাটুকু বিয়ের গুণ তার মানে তিন দুগুণে ছয় তাহলে এ বি সি এর রেশিও অফ ক্যাপিটাল কত হবে এর দেখেন ছয় বিয়ের হচ্ছে দুই সি এর হচ্ছে তিন তাহলে এর রেশিও অফ ক্যাপিটাল হচ্ছে ছয় অনুপাত দুই অনুপাত তিন চলে যাব লাস্ট ওয়ানে এ বি সি কন্ট্রা কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড ফর টাকা পাঁচশো পঞ্চাশ টুগেদার এন এটা কাজ করার জন্য পাঁচশো পঞ্চাশ টাকার ছিল এ আর বি মিলে কতটুকু কাজ করলো এগারো সাত অংশ কাজ করলো এখন জানতে চাওয়া হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে সি কতটুকু টাকা পাবে টাকা পাবে হচ্ছে ডেফিনেটলি কাজের অনুযায়ী কাজ যতটুকু ওই প্রপোর্শনারে টাকাটা পাবে এখন দেখি এবি কতটুকু কাজ করলো সি কতটুকু কাজ করলো দেখেন এবি মিলে কাজ করলো এগারো সাত অংশ সি তাহলে কাজ করলো কতটুকু এগারো চার অংশ এগারো দিয়ে যদি আমি গুণ দিই তাহলে সেভেন ফোর টোটাল আমার কন্ট্যাক্টটা ছিল পাঁচশো পঞ্চাশ টাকার অনুপাতের যোগফল কত এগারো সি কত পাবে সি এর আনুপাতিক মান কত চার পঞ্চাশ মানে দুইশো সি কত পাবে সি পাবে হচ্ছে আপনার দুইশো টাকা সো অপশন বি হচ্ছে আমার কারেক্ট আনসার সো পার্টনারশিপ নিয়ে আমাদের আজকের আলোচনা তার ছিল সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ